হয়েছে, কেউ করেছে, পর্যন্ত প্রশাসনিক ভাবে তৎপর হয়েছে, কিন্তু আমরা সন্ধান পাইনি। আমরা বলতে চাই বাংলাদেশে এটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার রয়েছে। তার স্ত্রী বিভিন্ন থানায় গিয়েছে মামলা করার জন্য, অনেক থানা এখন পর্যন্ত মামলা গ্রহণ করেনি। আজকে তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করবেন তার স্বামীর সন্ধানের জন্য। আমরা বলতে চাই প্রশাসনিক পর্যায়ে আপনারা যারা আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো আবেদন, জোরালো অনুরোধ, যাতে করে আবহাওয়া আপনার ভাইকে আপনারা দ্রুত খুঁজে বার করেন এবং সকলের সামনে উন্মোচন করেন। আমরা বিশ্বাস করি সে যত বড় অপরাধী হোক না কেন, সে যত বড় মনোপ্রদের সাথে লিপ্ত হোক না কেন, যদি নিতান্তই কোন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে তাদেরকে ধরে আইনের আওতায় এনে তাদের সামনে উন্মোচন করুন। তবে এইরকম কোন মন মন করে মানুষকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের কাছে অনুরোধ করব, আমরা সকলেই দুর্বার আন্দোলন করে তুলি, যাতে করে আর কোন আলেমকে, আর কোন বক্তাকে, আর কোন মহাসিরিকার কেরামকে যেন বাংলাদেশে ধরতে না হয়, তাদের পরিবারের মায়ের কান্না, স্ত্রীর কান্না এবং সন্তানের কান্না যেন পরিষ্কার ধারের উপরে না চাবে। আজকে আমরা দিনাজপুর জেলার রানীর বন্দরের ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে আজকে যে আমাদের এই মানববন্ধনটি হলো, যারা এসেছেন প্রশাসনিক ভাবে, যারা এসেছেন সাংবাদিক ভাবে, যারা এসেছেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এহকালে কল্যাণ এবং পরকালে সকলকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া